আব্দুল ইবনে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না, ওয়ালা কাম্মার, জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না, ওয়ালা মান্নান, খোটা দেয় যে সে জান্নাতে যাবে না, ওয়ালা মুদমিনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চার শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না বলে উল্লেখ করেছেন। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা জুয়া খেলায় অংশগ্রহণ করে, জুয়া খেলা, প্রত্যেক যে খেলার টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। পৃথিবীর কোনো নির্ধারিত খেলার নাম জুয়া খেলা নয়, প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। যার কারণে মাঝে মধ্যে বলেছি আপনাদের সামনে যে কেউ যদি আন্তর্জাতিক মানের খেলার গল্প যেখানে চলে, যেটা ক্রিকেট, যেটা আপনার ফুটবল, এই খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। কেন? এই ক্রিকেট খেলা হচ্ছে আন্তর্জাতিকভাবে কোন দেশ কোন দেশের সাথে খেলছে, তখন আপনি দেখছেন খুব সাদ করে, এতে একটা বড় পাপের সহযোগিতা করছেন। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা পাপ এবং অন্যায় কাজের সহযোগিতা করো না, ভালো কাজ সৎ কাজের তোমরা সহযোগিতা করো। অত্র আয়াতের বিরোধিতা করাই আপনি বসে থাকার কারণে পাপ হচ্ছে, আর ওই দেশের পতাকা বাড়িতে ঝোলানো তো বহু দূরের কথা। বাপ বেটা খেতে বসে মারামারি করছে, বাপ পাকিস্তানের পক্ষে তাই পাকিস্তানের পতাকা বাড়ির উপরে, আর ছেলে ব্রাজিলের পক্ষে তাই ব্রাজিলের পতাকা বাড়ির উপরে। বোকা ছেলে জানে না ব্রাজিলকে, কোনোদিন স্বপ্নেও ভাবে না ব্রাজিলকে, ওরা হলো ইহুদি, ওরা হলো খ্রিস্টান, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেছেন কোনোদিন কিয়ামত পর্যন্ত, কোনোদিন কিয়ামত পর্যন্ত অন্তত মুহাম্মদ আপনাকে ইহুদি খ্রিস্টান মেনে নেবে না। আপনি ইহুদি হয়ে যান তাহলে মানবে, আপনি খ্রিস্টান হয়ে যান তাহলে মানবে, একথা আল্লাহ তাআলা বলেন। আর সে দেশের পতাকা তোমার বাড়ির উপরে ঝুলে, তুমি আবার শিক্ষিত ছেলে, তোমাকে শিক্ষিত বলাটাই বোকামি, তোমাকে যে শিক্ষিত বলছে সেও অশিক্ষিত মানুষ, তাকে শিক্ষিত মানুষ বলতে হবে এটাই তার জানা নাই। আর খেল তামাশা বাদ্যযন্ত্র ওরাই ক্রয় করে যারা অশিক্ষিত মানুষ, এই কথা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত উপস্থিতি, একাধিক দিন জুয়া খেলার ব্যাপারে বলেছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা, নিশ্চয় আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা জুয়া খেলাকে হারাম করেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা ডুবি, তবলা, হারমোনিয়াম, দোতারা, সেতারা, যত গান বাজনার মাধ্যম আছে সবকে হারাম করেছেন। আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজা, এসব কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলিনি। উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, বাতিল, যেসব মানুষ খেলতামাশা করে, যত খেলতামাশার মাধ্যম আছে সব হারাম, সব বাতিল, যত খেলতামাশার মাধ্যম আছে সব হারাম, সব বাতিল, তবে রামিয়াহু বে কৌশেহি, তীর নিয়ে খেলা মানে ট্রেনিং, শরীর চর্চা, ট্রেনিং, এটা যায় সেটা যেটাই হোক,